ভাই এখানে প্রসাদ করতে ভাই ভাই লিখে পারছি না তো হ্যালো ভিউয়ার্স, বাংলাদেশের প্রতিটি জেলা ঘুরবো বলে ঘর থেকে বের হয়েছে। প্রথমে গিয়েছিলাম কক্সবাজার, তারপর বান্দরবান হয়ে এখন আছি রাঙামাটিতে। কক্সবাজার এবং বান্দরবানের উপর অনেকগুলো ভিডিও আছে, সেগুলো দেখবেন আশা করি। আর রাঙামাটির উপর অনেকগুলো ভিডিও হবে, সেগুলো দেখবেন আশা করি। আজকের পর্বে দেখতে পাবেন নির্মাণ মন্দির এবং শুভলং ঝর্ণার ভিডিও। সেই সাথে থাকবে হচ্ছে রাঙামাটিতে এসে আপনারা কোন জায়গায় পাহাড়ি খাবার খেতে পারেন, কোনো কিছু কেনার দরকার পড়লে পাহাড়ি কোনো পণ্য কিনতে চাইলে কোন জায়গা থেকে কিনবেন, যা আপনার ভ্রমণের একটা স্মৃতি হয়ে থাকবে, এবং কোন সময় আপনারা শুভলং ঝর্ণায় যাবেন আর কোন সময় যাবেন না। আরেকটি কথা আপনাদের জানাতে চাই, রাঙামাটিতে এসে আপনারা যারা একা একা ঘুরতে চান তার উপর আমার আলাদা ভিডিও আছে, সেটিও দেখতে পারেন। তাছাড়া এই নৌকার যে মালিক গফুর ভাই, ওনার একটা ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা রাঙামাটিতে আসলে ওনার নৌকার মাধ্যমে ঘুরতে পারেন। আর আজকের পর্বটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, এখন যাব শুভলং ঝর্ণার দিকে। ঝর্ণায় যাওয়ার আগে পানি এত স্বচ্ছ আর এত নীলাভ একটা ভাব, আর আপনি যদি না আসেন অসাধারণ দৃশ্য। আপনি বাংলাদেশ অন্য অন্য জায়গা ভ্রমণ করেন আর না করেন, অন্ধমুখে একবার হলেও আপনি রাঙামাটিতে আসবেন, অনেক অনেক উপভোগ করতে পারবেন। আমরা এখন আসছি নির্মাণ মন্দির, এরপর হচ্ছে শুভলং, এর আগে একটু থামলাম। আর এই জায়গাতে আছে হচ্ছে একটা, আমি দেখাতে পারবো কিনা জানি না, এই যে বড় একটা মূর্তি আছে এই জায়গাতে, ঠিক এই জায়গায় একটু পরে যাচ্ছে। ভাই এগুলা কি, এগুলো কত করে এক একটা? 550। এগুলো শাল, এগুলো কত করে? 550। এটা কি ভাই? এটা মাসাজ করে কিসে? ও গায়ে বারে মারবে, যদি দেখান তো কীভাবে মাসাজ করবে আমার? ও আচ্ছা, ব্যথা লাগবে না? ভিউয়ার্স, ইচ্ছা করলে আপনারা এই সুন্দর বাক্সগুলো নিতে পারেন। এগুলো কি বাঁশ দিয়ে তৈরি করা না প্লাস্টিক? বাসেন না, একটু খুলে দেখাবেন না। এগুলো কত করে পারবেন? এগুলো জি 60 টাকা। ভাই আমার চুল কাটে দেবেন নাকি? আমার চুল কেটে দেবো আর কি, সমস্যা না। কত টাকা লাগবে? কত টাকা লাগবে? বেশি নেবো না ভাই, আপনার কাছ থেকে। কত নেবেন? 40 টাকা নেবো। 40 টাকা? ভিউয়ার্স, আপনার ইচ্ছে হলে এই জায়গাতে চুল কাটাতে পারেন, এত সুন্দর একটা পরিবেশে চুল কাটাতে বলে ভালোই লাগবে। ভিউয়ার্স, নির্মাণাধীন মন্দিরের মধ্যে একটি বৌদ্ধের মূর্তি রয়েছে, অনেক সুন্দর মূর্তিটি। ইচ্ছা করলে আপনারা শুভলং ঝর্ণা যাওয়ার সময় এটা দেখে যেতে পারেন। ভিউয়ার্স, ডাব খাচ্ছি রাঙামাটিতে এসে, 50 টাকা নিল। ডাবের পানি বেশ মিষ্টি। ভিউয়ার্স দেখেন, একটা স্পিড বোট গেলে কী ধরনের ঢেউ তৈরি হয়। ভিউয়ার্স, আমরা বরকল উপজেলায় চলে এসেছি। তো ভিউয়ার্স, এখন আছি জুম পাহাড়ে, এখানে খাওয়া দাওয়া করব। আর আপনাদের কয়েকটা টিপস দিতে চাই, আপনারা যখন নৌকা করে আসবেন অবশ্যই ছাতি নিয়ে আসবেন, কারণ প্রচণ্ড রোদ। আর পাশাপাশি আপনারা পানির বোতল নিয়ে আসবেন, যত পারেন পানি নিয়ে আসবেন, সেই সাথে শুকনো খাবার নিয়ে আসবেন, যাতে আপনাদের হালকা ক্ষুধা লাগলো ক্ষুধা মেটাতে পারেন।
চাপিলা ফ্রাই ঘন ডাল জুম ডাল জি আর প্লেন রাইস বাসার মধ্যে দিচ্ছেন না হ্যাঁ এটা হচ্ছে আমাদের ব্যাম্বু চিকেন ট্রেডিশনাল যেটা আমরা বাসার মধ্যে রান্না করি এটাই এই যে আমাদের ব্যাম্বু চিকেনটা এটা হ্যাঁ ব্যাম্বু চিকেনটা বাসে রান্না হয় সবচেয়ে এখানকার মজার খাবার হচ্ছে এটা আর একটা মাছ হবে আমাদের এই যে কলা পাতা ভাপে রুই মাছ কলা পাতা মুড়িয়ে মাছ রান্না করা হয় আর একটা ছোটো মাছের মধ্যে কাসকি ফ্রাই অনেক বেটার আর আমাদের পাহাড়ি সালাদ কিন্তু সবচেয়ে মজা এইটা জি পাহাড়ি সালাদ এই দুইটাই হচ্ছে স্পেশাল মেনু আর তবে অনেক আছে কিন্তু মেনুতে আছে আমাদের সব একটা আমাদের ডিম কাবাব বলা হয় যেটা কলা পাতায় পেঁচিয়ে করা হয় তারপর আরেকটা আছে ব্যাম্বো শুট বাসার যে একটা কষি অংশ আছে ব্যাম্বো শুট ফ্রাই আপনার ঠিকানাটা বলে দেন মানে এটা আপনার নামটা বলেন আর আপনার নাম্বারটা বলেন তাহলে বুকিং দিদারুল আলম আর নাম্বার হচ্ছে 018-75-99-53-17 আবার বলেন 018-75-99-53-17 তো ঠিক আছে ভিউয়ার্স আপনারা এই জায়গায় আসলে আমাদের দিদারুল ভাই থেকে আরও অনেক রেসিপি নিতে পারবেন আপনার ইচ্ছে হলে আপনাদের মন মতো রেসিপি বললে উনি বানিয়ে দিতে পারবে কাসকি মাছের ফ্রাই দেখতে অনেক লোভনীয় লাগতেছে আর কি তো ঠিক আছে ধন্যবাদ অনেক সময় দিলেন ভিউয়ার্স আমি খাওয়া দাওয়া স্টার্ট করলাম আর এক জায়গায় ব্যাপারটা হচ্ছে এই জায়গায় কিন্তু লাকড়িদের রান্না করা হয় অতএব টেস্ট অন্যান্য রান্নার চেয়ে অনেক বেশি হয় আর এই যে কাচকি ভাজি ওটা আমি খাচ্ছি আর এগুলো হচ্ছে লেকের মাছ আর কি এর জন্য টেস্ট অনেক অনেক বেশি হয় আর কি এটা কিভাবে রান্না করা হয় এটা আপনার ওই যে বাঁশের চুঙ্গার ভিতরে দিয়ে মশলা সব দিয়ে আপনার কয়লার মোটাভাবে মানে কয়লার ভিতরে তৈরি করা কয়লার ভিতরে তৈরি করা হ্যাঁ সেটা আমি এখন খেয়ে দেখছি অন্যরকম একটা টেস্ট একটা আদার একটা টেস্ট আছে এবং যে এটা যে দেওয়া হয় দেওয়ার স্টাইলটা অনেক সুন্দর বাসার মধ্যে সবই খেয়েছিলেন যেটা অনেক বিখ্যাত আর কি তাহলে রিকমেন্ড করা যায় এই জায়গা মানুষ যেন আসে নাকি আপনার তো হাইলি রিকমেন্ড এই হোকা কি বাসদে তৈরি করছে এগুলো সব বলছে দে
বাংলা ভাষা বলে দেন এবার কি বলছেন। বাংলায় বলেন। আচ্ছা ভাইয়া তোমাদের রাঙামাটি বেড়াইতে আসে বালাউরি চাই যাও বেড়াই যাও বালাউরি পর্যটন ঘুরেছে জুম পাহাড় এটা জুম পাহাড় আমি তো দোয়ান দেশে আমাদের চাদর কিনছে দেখান ভিউয়ার্স আমি চাদরটা কিনলাম মোটামুটি অনেক বড় চাদর ৪০০ টাকা নিল আর কি কাকি মায়ের চোখ কমে রাখতে চায় না খুব কষ্ট হইলাম আমাদেরও অনেক মিন্নত করে দিনভর বসে থাকে ও আচ্ছা অনেক কষ্ট করতে হয় মিন্নত মিন্নত মানে কষ্ট মিন্নত বেশি কষ্ট দিনভর বসে থাকে নাই আপনি আমারে ৪০০ টাকা দেন ভিউয়ার্স আমরা একটা ছোট ঝর্ণায় চলে আসলাম ভিউয়ার্স আমাদের দুর্ভাগ্য যে আমরা সপ্তাহখানেক পরে এসেছি এখন তো জানি বর্ষাকাল শেষ এখন হচ্ছে অক্টোবর মাসের আজকে ১৮ তারিখ তো গফুর ভাই বললেন আর কি যে এই জায়গাতে পানি অনেক থাকে কি গফুর তো এখন তো আমাদের কপাল দেখা এটা হচ্ছে ছোটো ঝর্ণা আর আমাদের আরেকটা বড় ঝর্ণা আছে সুবলং ওটা তো এখানে নিয়ে যাবে পানি তো নাই নাকি মানে একবারে না এমনি একটু কম আর কি তাহলে আর ওই ঝর্ণা দেখে কী হবে তো ঠিক আছে ভিউয়ার্স আপনারা যদি ঝর্ণা দেখতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে বর্ষার সময়টাতে আসতে হবে ভিউয়ার্স আমরা ছোটো ঝর্ণাটা দেখা শেষ করলাম যদিও সুবর্ণ যে বড় ঝর্ণা সেটা পানি নেই তারপর একটু দেখে আসা আর কি যেহেতু এসেছি তাই দেখে যাবো আর কি দর্শক আমরা সুবলং ঝর্ণায় চলে আসলাম আগেই বলেছিলাম যে পানি যেহেতু নাই হালকা হালকা পানি হয়তো এতটা সন্তোষজনক না আর কি এটা কি কোন জায়গা আমরা আসছিলাম ভিডিওটি এই পর্যায়ে শেষ আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন এখন শুধু লেকে ঘোরাঘুরি করব একটা দ্বীপে যাব আর সবশেষে থাকবে সন্ধ্যার কিছু মুহূর্ত আর আগামী পর্বে দেখতে পাবেন সাজেক গিয়েছিলাম সেই সাথে গিয়েছিলাম খাগড়াছড়ি সেগুলো পর্ব দেখার আমন্ত্রণ রেখে ভিডিওটি এখানেই শেষ করছি
ভিউয়ার্স আমরা রাঙ্গামাটি শহরে ফিরে যাচ্ছি আর আমার সাথে যে গফুর ভাই উনি বলল আর কি যে এই যে পাহাড় এই পাহাড় পেরিয়ে আসলে আমরা রাঙ্গামাটি শহরে প্রবেশ করেছিলাম ঠিক কিনা গফুর ভাই এবং আমি আবার বলে দিচ্ছি আপনারা যখন রাঙ্গামাটি আসবেন অবশ্যই গফুর ভাইয়ের সাথে যোগাযোগ করে আসতে পারেন উনি শুধু আপনাদেরকে ঘোরাবে না উনি আপনাদেরকে গাইড করবে সেই সাথে আপনাদেরকে হোটেল ভাড়া সর্বাধিক যে আপনাদেরকে হেল্প করতে পারবে একটা রেস্টুরেন্টে আসলাম পুরো রেস্টুরেন্টটাই দ্বীপের মতো একটা দ্বীপের মধ্যেই রেস্টুরেন্ট করা হয়েছে চাইনাবি আর এখানে একটা হ্যামক আছে আমি বসে আছি ইচ্ছা হলে আপনার শুয়ে একটু রেস্ট নিতে পারেন যদিও আমি একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে এসেছি আমি কিছুক্ষণ রেস্ট নিতে চাই হ্যামকে ঝুলতে চাই এবং খুব ভালো লাগবে আশা করি আপনাদেরও শুয়ে শুয়ে আকাশ দেখলেন শুয়ে শুয়ে নদীর লেক দেখলেন পাহাড় দেখলেন এবং ভালো লাগার মতো একটা অনুভূতি ভালো লাগার মতো একটা অভিজ্ঞতা আর কতকাল শহরে থাকবেন একটু ঘুরে দেখলেন দেশটা বিশেষ করে রাঙামাটি আপনার মনকে ভরিয়ে দিবে ভিউয়ার্স আমাদের জার্নি শেষ আমরা এখন চলে যাচ্ছি রাঙ্গামাটি শহরের দিকে তবে কিছু কিছু জায়গা এখনও বাকি ছিল যেমন রাজবাড়ি তারপর রাজবন বিহার আসলে ওই জায়গাগুলো আসলে দেখা সম্ভব হয় নাই পরবর্তী কোনো এক সময় যদি আসি তাহলে অবশ্যই দেখব তো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ যদি ভালো লাগে তাহলে জানাবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন ধন্যবাদ আর আপনাদের সময়ের জন্য ধন্যবাদ জি ঠিক আছে